সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক গণিত বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমার ইউটিউব ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো 18 মার্চ থেকে আমাদের কলেজ সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলতেছে এই মহাদুর্যোগের কারণে। যে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে, আমাদের শিক্ষার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তোমাদের সামান্যতম উপকারের ইচ্ছায় আমি আজ ইউটিউবে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। আজ তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার উপরে কিছুটা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই আলোচনাটা দেখলে কিছুটা উপকৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো শুরু করা যাক। জটিল সংখ্যা কি? এক্স প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়, যেখানে শর্ত হচ্ছে এক্স এবং ওয়াই উভয়ই বাস্তব সংখ্যা এবং আই কাল্পনিক একক যার মান রুট ওভার -1। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স প্লাস আই ওয়াই আকারের যে কোনো সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়, যেখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং আই এর মান রুট ওভার -1। জটিল সংখ্যাকে সাধারণত জেড দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখানে এই যে এক্স, এক্স কে বলা হয় বাস্তব অংশ এবং ওয়াই কে বলা হয় কাল্পনিক অংশ। কোন জটিল সংখ্যায় এক্স কে বাস্তব অংশ এবং ওয়াই কে কাল্পনিক অংশ বলা হয়। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব। উদাহরণ এক, জেড ওয়ান। যেহেতু এখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা, সেটা শূন্য হতে পারে, ধনাত্মক ঋণাত্মক যে কোনো বাস্তব সংখ্যা, তো আমি এক্স 2 ব্যবহার করব এবং ওয়াই 3 ব্যবহার করব। তাহলে প্রথম জটিল সংখ্যাটি নিলাম 2 + 3i। দ্বিতীয় জটিল সংখ্যা x এর ভ্যালু 0 ব্যবহার করব, y এর ভ্যালু 3 থাকলো, অর্থাৎ 0 + 3i। তৃতীয় জটিল সংখ্যা x এর ভ্যালু 2 রেখে y এর ভ্যালু 0 ব্যবহার করব, তাহলে 2 + 0i। চতুর্থ জটিল সংখ্যা z4, x এবং y উভয়ের ভ্যালু 0 ব্যবহার করব, তাহলে 0 + 0i। এই হচ্ছে x y এর বিভিন্ন বাস্তব মান নিয়ে চারটি জটিল সংখ্যা উদাহরণ হিসেবে লিখলাম। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে প্রথম জটিল সংখ্যা, এখানে আর কোনো ধরনের পরিবর্তন সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় জটিল সংখ্যায় বাস্তব অংশ শূন্য। তাহলে আমরা এই জটিল সংখ্যাটিকে লিখতে পারি 3i, যেখানে কাল্পনিক একক i জির সমান, তৃতীয় জটিল সংখ্যায় কাল্পনিক অংশ শূন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শুধু 2, যেখানে কাল্পনিক একক i দৃশ্যমান নয়। একইভাবে চতুর্থ জটিল সংখ্যায় বাস্তব অংশ কাল্পনিক অংশ উভয় যেহেতু শূন্য, এখান থেকে লিখতে পারি 0, যেখানে কাল্পনিক একক i দৃশ্যমান নয়। তাহলে কি দেখা গেল, এই যে চারটি জটিল সংখ্যা, এই চারটি জটিল সংখ্যার মাঝে দুটি সংখ্যা আবার বাস্তব রূপ নিল। আরো দুই একটি যদি আমি বাস্তব সংখ্যা দেখি, তাহলে মনে করলাম 1, তাহলে 1 সমান আমি লিখতে পারি 1 + 0i। তাহলে বাস্তব সংখ্যা 1 কে জটিল সংখ্যার রূপ দেওয়া যায়। একইভাবে ধরি
माइनस फाइव, তাহলে মাইনাস ফাইভ কে লিখতে পারি মাইনাস ফাইভ প্লাস জিরো ওয়াই, অর্থাৎ এই যে মাইনাস ফাইভ একটি বাস্তব সংখ্যা, তাকে জটিল সংখ্যা রূপ দেওয়া যায়। তাহলে এখান থেকে বলা যায় যে কোন বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যা রূপ দেওয়া যায়, তার মানে প্রত্যেকটি বাস্তব সংখ্যা এক একটি জটিল সংখ্যা। আবার এখান থেকে যদি খেয়াল করি, এই যে জটিল সংখ্যা এটাকে বাস্তব সংখ্যা রূপ দেওয়া যাচ্ছে না, এই জটিল সংখ্যাটিকেও বাস্তব সংখ্যায় রূপ দেওয়া যাচ্ছে না, অর্থাৎ যেসব জটিল সংখ্যায় কাল্পনিক অংশটি অশূন্য তাদেরকে বাস্তব সংখ্যায় রূপ দেওয়া যায় না, আর যাদের কাল্পনিক অংশ শূন্য তাদেরকে বাস্তব সংখ্যায় রূপ দেওয়া যায়। তার মানে প্রত্যেকটি জটিল সংখ্যায় বাস্তব সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এই চারটি জটিল সংখ্যা, চারটির মাঝে আবার দুটি আছে কি বাস্তব সংখ্যা, অর্থাৎ আমাদের যতগুলো জটিল সংখ্যাই থাক না কেন তার মাঝেই আছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বাস্তব সংখ্যার সেট জটিল সংখ্যার সেটের উপসেট, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট যদি হয় আর, আর জটিল সংখ্যার সেট হয় সি, তাহলে আমরা লিখতে পারি আর সি এর উপসেট। এর আগে আমরা যখন বাস্তব সংখ্যার নিয়ে আলোচনা করেছি তখন স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটের মাঝে সম্পর্ক পেয়েছিলাম, এন উপসেট, জেড, জেড উপসেট, আর। তাহলে এই দুটি থেকে আমি সমন্বয় করে লিখতে পারি এন উপসেট, জেড, জেড উপসেট, আর, আর উপসেট, সি। এই হচ্ছে সংখ্যার সেটের মাঝে সম্পর্ক। তাহলে আমরা বাস্তব সংখ্যা জটিল সংখ্যার মাঝে যে সম্পর্কটি পেলাম, যে প্রত্যেকটি বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা কিন্তু প্রত্যেকটি জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়। এবার আমরা দেখব অনুবন্ধী জটিল সংখ্যা। এই যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই একটি জটিল সংখ্যা, অর্থাৎ যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই একটি জটিল সংখ্যা হয় তবে এক্স মাইনাস আই ওয়াই হচ্ছে এই জটিল সংখ্যার একটি অনুবন্ধী জটিল সংখ্যা, আর অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হচ্ছে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। উদাহরণ, যে জটিল সংখ্যাগুলো আমার এখানে লেখা আছে তাদের যদি অনুবন্ধী জটিল সংখ্যা লিখি, তাহলে জেড ওয়ান এর জন্য পাবো জেড ওয়ান বার টু মাইনাস থ্রি আই, জেড টু এর অনুবন্ধী জটিল সংখ্যা জেড টু বার জিরো মাইনাস থ্রি আই, জেড থ্রি এর অনুবন্ধী জটিল সংখ্যা পাচ্ছি জেড থ্রি বার ইকুয়াল টু টু মাইনাস জিরো আই, জেড ফোর জিরো মাইনাস জিরো আই। তাহলে এখান থেকে কি দেখা যায়, মাইনাস থ্রি আই, এটা হচ্ছে টু, চতুর্থ অনুবন্ধী জটিল সংখ্যা জিরো। তাহলে এই হচ্ছে জটিল সংখ্যা এবং তাদের অনুবন্ধী জটিল সংখ্যা। এখানে একটু খেয়াল করলে দেখা যায় এই যে জটিল সংখ্যা দ্বিতীয় এবং চতুর্থ আর তাদের অনুবন্ধী জটিল সংখ্যা একই অবস্থা দাঁড়ালো। তাহলে আমরা বলতে পারি কিছু কিছু জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা অভিন্ন। কখন সেটা হয়, যখন আমরা দেখি যে কোনো জটিল সংখ্যার কাল্পনিক অংশ শূন্য, সেই ক্ষেত্রে জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা সমান। কখন, শর্ত হচ্ছে কাল্পনিক অংশ শূন্য, তাহলে আমরা জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা আলোচনাটি দেখলাম। এবার আসি জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ।
জটিল সংখ্যার জ্যামিতিক প্রচলন। 1806 সালে সুইস গণিতবিদ জন রবার্ট আরগন জটিল সংখ্যাকে জ্যামিতিক প্রতিরূপ দিয়েছেন। তিনি যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, এখান থেকে এই যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ এক্স এবং ওয়াই এদের নিয়ে ক্রমজোড় এক্স ওয়াই গঠন করেছেন এবং এই এক্স ওয়াই ক্রমজোড়কে জ্যামিতিক রূপ দিয়েছেন। তিনি কি করেছেন যে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষকে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ নামকরণ করেছেন। আর এই ক্রমজোড়টিকে একটি বিন্দু হিসেবে কার্তেশিয়ান স্থানাঙ্কে অবস্থান চিহ্নিত করেছেন, যে টি এক্স ওয়াই, অর্থাৎ এই হল কাল্পনিক অংশ ওয়াই পি এম, আর ওয়াই এম হচ্ছে বাস্তব অংশ এক্স। তাহলে আমরা কি দেখতে পেলাম, যদি জেড এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, তাহলে এই জটিল সংখ্যাটি আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দু উপস্থাপন করে, যে বিন্দুটির ভুজ হচ্ছে বাস্তব অংশ এবং কোটি হল কাল্পনিক অংশ। তাহলে উদাহরণস্বরূপ যদি আমরা একটি জটিল সংখ্যা নেই যেটা হলো 2 + 3 i, তাহলে এই জটিল সংখ্যাটি থেকে আমরা একটি বিন্দু পাচ্ছি 2, 3, যার অবস্থান মনে করি 1, 2 এবং 3, 1, 2, 3, এই হচ্ছে বিন্দু পি 2, 3। আবার যদি আরেকটি জটিল সংখ্যা নিই যেটা হলো -4, -3i, তাহলে এখান থেকে আমরা বিন্দু কিউ পাচ্ছি -4, -3। তাহলে বাস্তব অংশ ঋণাত্মক, অর্থাৎ 1, 2, 3, 4, কাল্পনিক অংশ ঋণাত্মক, তাহলে 1, 2, 3, এহাই হচ্ছে বিন্দু কিউ, অর্থাৎ -4, -3। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে কোনো জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই হলে এখান থেকে এক্স এবং ওয়াই এর ক্রমজোড় দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দু উপস্থাপন করে। এরপর মডুলাস আর্গুমেন্ট, মডুলাস ও আর্গুমেন্ট। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, তবে আমরা জানি এখান থেকে একটি বিন্দু পাই কি পি এক্স ওয়াই। তাহলে দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এই বিন্দুটিকে উপস্থাপন করি পি এক্স ওয়াই এবং এখান থেকে বাস্তব অক্ষের উপরে পি এম লম্ব অঙ্কন করি, তাহলে পি এম হচ্ছে ওয়াই এবং ও এম হলো এক্স। এবার ওপি সংযুক্ত করি, এই ওপি বাহুর দৈর্ঘ্য হলো আর, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পি ও এম কোণটিকে থিটা চিহ্নিত করব। তাহলে এই ওপি রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি থিটা কোণ উৎপন্ন করব। তো এখান থেকে সমকোণী ত্রিভুজের ধর্ম অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমরা পাচ্ছি r² = x² + y² অর্থাৎ r = √x + x² + y². এই যে জটিল সংখ্যাটির বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ থেকে r এর মানটি পেলাম, এই মানটি হচ্ছে জটিল সংখ্যাটির মডুলাস। আর জটিল সংখ্যার মডুলাসকে সাধারণত মডুলাস জেড দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ জেড মডুলাস = r = √
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসি আর্গুমেন্ট, এই যে অপি রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, এই থিটাই হচ্ছে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। তাহলে দেখা যাক পি ও এম ত্রিভুজ থেকে থিটার মানটা কি আসে। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই থিটাই হলো জেড এর আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্ট হচ্ছে টু এন পাই প্লাস থিটা, যেখানে এন পূর্ণ সংখ্যা। এই টু এন পাই প্লাস থিটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। আর যখন থিটার মানটা মাইনাস পায়ের চেয়ে বড় এবং পায়ের সমান বা পায়ের চেয়ে ছোট, তখন এই থিটার মানকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে মুখ্য আর। আমরা আবার একটু খেয়াল করি, যদি x প্লাস i y একটি জটিল সংখ্যা হয় তাহলে আমরা দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় p একটি বিন্দু পাই, সেখান থেকে p m লম্ব অঙ্কন করলাম, op সংযুক্ত করলাম, এই op রেখার দৈর্ঘ্য হচ্ছে r, যে r এর মান পেলাম রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই r এর মানই হচ্ছে z এর মডুলাস। আর জটিল সংখ্যার মডুলাসকে z মডুলাস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে z মডুলাস সমান রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আর এই যে op রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা কোণ উৎপন্ন করলো, এই থিটা কোণটি হচ্ছে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। আর থিটার মানটি পেলাম আমি কত, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স y বাই x। যেহেতু এই op রেখাটি যে কোনো সংখ্যক বার ঘুরে আসতে পারে, তাই থিটার সাধারণ মানটি হচ্ছে 2n পাই প্লাস থিটা, n এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা। আর যখন থিটার মানটি মাইনাস পায়ের চেয়ে বড় এবং পায়ের সমান বা পায়ের চেয়ে ছোট, তখন থিটার মানটিকে বলা হয় জটিল সংখ্যাটির মুখ্য আর্গুমেন্ট। এবার আসি জটিল সংখ্যার পোলার আকার। একইভাবে যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, তাহলে পি একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটি বিন্দু, এখান থেকে পি এম লম্ব অঙ্কন করে ঠিক আগের মতোই এক্স ওয়াই আর চিহ্নিত করলাম, এবং ও পি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেই থিটা কোণ উৎপন্ন করলো, সব কিছু ঠিক আগের মতোই থাকলো। এখানে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত থেকে আমরা কি পাচ্ছি, যে ওয়াই বাই আর সমান সাইন থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু r সাইন থিটা, আর x বাই r পাচ্ছি cos থিটা। তাহলে এখান থেকে x ইকুয়াল টু r cos থিটা। এই যে জটিল সংখ্যাটি আমার ছিল x প্লাস i y, এখন যদি আমি x এবং y এর ভ্যালু r থিটার মাধ্যমে এখানে প্রতিস্থাপন করি, তবে পাচ্ছি z ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এখান থেকে আমি যদি আর কে কমন নেই, তাহলে পাচ্ছি আর ইনটু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে থিটার কন্ডিশন হচ্ছে থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই যে জটিল সংখ্যাটির কার্তেশীয় আকার ছিল এক্স প্লাস আই ওয়াই, সেখানে
আর এবং থিটার মাধ্যমে আকারটি পেলাম আর ইনটু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই আকারটি হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। এবার দেখবো বিভিন্ন চতুর্ভাগে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্টের অবস্থাটা কি হয়। আমরা প্রথম চতুর্ভাগের জন্য একটি জটিল সংখ্যা নিলাম z1, যেটা x প্লাস iy, অর্থাৎ এই জটিল সংখ্যাটি একটি বিন্দু p x y প্রকাশ করে। তাহলে আমি দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় p বিন্দুটি x y স্থাপন করে pm লম্ব অঙ্কন করে ওপি সংযুক্ত করলাম, তাহলে পি ও এম কোণটিকে থিটা চিহ্নিত করলাম, এখানে পি এম হচ্ছে ওয়াই, ও এম হলো এক্স, ওপি হচ্ছে আর। এখানে এই যে থিটা, থিটাটি তো হচ্ছে আর্গুমেন্ট, আর আমরা সমকোণ ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আর পাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু পাচ্ছি ওয়াই বাই এক্স, অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ জেড ওয়ানের জন্য প্রথম চতুর্ভাগে মডুলাস এবং আর্গুমেন্ট অবস্থাটি দেখলাম। এবার দেখব দ্বিতীয় চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্টের অবস্থাটা কি আসে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য z2 মাইনাস x প্লাস iy একটি জটিল সংখ্যা নিলাম, যে জটিল সংখ্যাটি q বিন্দু মাইনাস x কমা y প্রকাশ করে। তাহলে দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় q বিন্দুটি হচ্ছে মাইনাস x প্লাস y, অর্থাৎ মনে করি ইহাই q বিন্দু মাইনাস x y। তাহলে বাস্তব অক্ষের উপরে কিউ এম লম্ব অঙ্কন করে ও কিউ সংযুক্ত করলাম, তো এখানে কিউ ও এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যেখানে সূক্ষ্মকোণ কিউ ও এম কে আলফা চিহ্নিত করলাম। এখন এখান থেকে কিউ এম বাহুদৈর্ঘ্য ওয়াই আর ও এম বাহুদৈর্ঘ্য হচ্ছে এক্স, ও পি বাহুদৈর্ঘ্য আর। তাহলে আমি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখানে পাচ্ছি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই সমকোণী ত্রিভুজ থেকে ট্যান আলফা সমান পাচ্ছি ওয়াই বাই এক্স, যেখান থেকে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত থেকে আমি আলফা নির্ণয় করলাম, এটা শুধুমাত্র ত্রিভুজের গুণাবলী ব্যবহার করে, এই আলফা কিন্তু আর্গুমেন্ট নয়। আমার আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট হচ্ছে ও কিউ রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই হলো আর্গুমেন্ট থিটা। তাহলে আমি এই থিটার মানটা কি করে বের করতে পারি? মনে করো এখান থেকে আমি কি করলাম, এই হচ্ছে পাই, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাই কোণ নিলাম। এবার
এই পাই থেকে যদি আমি এই আলফাকে মাইনাস করে দেই তাহলে কি পাচ্ছি, এই থিটাকে পাচ্ছি, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা, তার মানে এখান থেকে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট, দ্বিতীয় চতুর্ভাগের মডুলাস। এবার দেখব, আচ্ছা আবার একটু খেয়াল করি, দ্বিতীয় জটিল সংখ্যাটি দ্বিতীয় চতুর্ভাগে একটি বিন্দু উপস্থাপন করে, তাহলে এখান থেকে আমি কিউ এম লম্ব অঙ্কন করলাম যা ওয়াই কে নির্দেশ করে, ও এম এক্স কে নির্দেশ করে, ও কি হচ্ছে আর, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি আর এর মানটা বের করলাম যা জেড টু এর মডুলাস, আর এই সমকোণী ত্রিভুজ থেকে আমি আলফা বের করে নিলাম যেটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত ব্যবহার হয়েছে। তো এখানে এই আলফা এই এক্স অক্ষের সাথে কোনো সম্পর্ক নেই, তো আমার আর্গুমেন্ট হচ্ছে ওকিউ রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে থিটা, সেটাই হলো আর্গুমেন্ট। তাহলে আমি এই থিটাটা কি করে বের করতে পারি, আমি কি করলাম যে এক সরল কোণ পাই থেকে এই আলফা কোণটাকে মাইনাস করে দিলাম, তাহলে কি পাচ্ছি থিটার সমান পাচ্ছি, অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা, পরবর্তীতে আলফার মান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্রতিস্থাপন করলাম। এই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য মডুলাস এবং আর্গুমেন্ট। এবার আসি তৃতীয় চতুর্ভাগের মডুলাস আর্গুমেন্ট, এর জন্য আমি তৃতীয় জটিল সংখ্যা নিলাম জেড থ্রি মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ এই জটিল সংখ্যাটি দ্বারা একটি বিন্দু আর মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই প্রকাশিত হয়। তাহলে আমি বিন্দুটিকে দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি উপস্থাপন করি তাহলে কি পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিক কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিক। তাহলে মনে করি এই বিন্দুটি হচ্ছে আর মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আর বিন্দু হতে বাস্তব অক্ষের উপর আর এম লম্ব অঙ্কন করলাম, ও আর সংযুক্ত করলাম, আমি আর ও এম কোণকে আলফা চিহ্নিত করলাম, যেখানে ও এম হচ্ছে এক্স আর আর এম বাহুর দৈর্ঘ্য হল ওয়াই, ও আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল আর। তাহলে এখানে আর ও এম একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাচ্ছি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত নিয়ে পাচ্ছি টেন আলফা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অর্থাৎ আলফা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে আমি আলফা নির্ণয় করলাম, এই আলফার সাথে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের কোনো সম্পর্ক নেই, তো আমি কি নির্ণয় করব আর্গুমেন্ট নির্ণয় করব। এখানে আর্গুমেন্টটা কি, আর্গুমেন্ট হচ্ছে এই যে ও আর রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, অর্থাৎ এই যে কোণটি ইহাই হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আমি এই কোণটি কিভাবে নির্ণয় করতে পারি, আমি কি করব যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এক সরল কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এক সমান সরল কোণ উৎপন্ন করব, অর্থাৎ লিখতে পারি মাইনাস পাই। এখন যদি এই কোণটি যোগ করি তাহলে কি হচ্ছে মাইনাস পাই প্লাস আলফা, কি হলো যে একটি ঋণাত্মক কোণের সাথে একটি ধনাত্মক কোণ যোগ হলো, তাহলে মাইনাস পাই এই যে মাইনাস পাই এখান এর সাথে যখন আলফা যোগ হলো তখন আমি পাচ্ছি এই থিটা আর্গুমেন্ট, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস আলফা, অর্থাৎ থিটা সমান মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে তৃতীয় চতুর্ভাগে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। তাহলে আবার একটু খেয়াল করি,
যদি জেড থ্রি একটি জটিল সংখ্যা হয় তাহলে এটা দ্বারা মাইনাস এক্স মাইনাস ওয়াই তৃতীয় চতুর্ভাগে একটি বিন্দু উপস্থাপন করে, তাহলে বিন্দুটিকে উপস্থাপন করে আর এম লম্ব অঙ্কন করলাম, ও এম কে এক্স, আর এম কে ওয়াই, ও আর কে আর দ্বারা সূচিত করলাম। এখানে সমকোণী ত্রিভুজের ধর্ম ব্যবহার করে আর পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রুট ওভার, আর আলফা পেলাম টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই আলফা আমি পেয়েছি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের লম্বভূমির অনুপাত থেকে, এক্স অক্ষের সাথে যে আলফার কোনোই সম্পর্ক নেই। আমার আর্গুমেন্ট হচ্ছে এক্স অক্ষের সাথে সম্পর্কিত, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ও আর রেখাটি যে কোণ উৎপন্ন করেছে, এই যে থিটা ইহাই হচ্ছে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। এখন আমি জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করব, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে মাইনাস পাই কোণ নিলাম, এর সাথে আমি এই আলফা কোণটিকে যোগ করলাম, তাহলে পাচ্ছি কি এই থিটার মান, আর এই থিটাই হচ্ছে তাহলে আমার তৃতীয় জটিল সংখ্যাটির আর্গুমেন্ট, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট। এবার আসি চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট কি দাঁড়ায়। আমি জেড ফোর ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই একটি জটিল সংখ্যা নিলাম, যেটা থেকে চতুর্থ চতুর্ভাগে এস একটি বিন্দু এক্স কমা মাইনাস ওয়াই পাচ্ছি। তাহলে বিন্দুটিকে যদি দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় উপস্থাপন করি, তাহলে এক্স ধনাত্মক এবং ওয়াই ঋণাত্মক, অতএব মনে করি এই এস বিন্দু এক্স কমা মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে বাস্তব অক্ষের উপরে এস এম লম্ব অঙ্কন করলাম, ও এস সংযুক্ত করলাম, তাহলে এই এস এমই হচ্ছে ওয়াই, আর ও এম বাহুর দৈর্ঘ্য হলো এক্স, ও এস বাহুর দৈর্ঘ্য হলো আর। আমি এম ও এস কোণটিকে আলফা চিহ্নিত করলাম। তাহলে ঠিক আগের মতোই এখানে এস এম ও সমকোণী ত্রিভুজ থেকে আর পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সমকোণী ত্রিভুজটির লম্ব ভূমির অনুপাত থেকে পাচ্ছি টেন আলফা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অর্থাৎ আলফা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে আলফা নির্ণয় করলাম, এই আলফার মানের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের কোনো সম্পর্ক নেই, এটি নির্ণীত হয়েছে শুধুমাত্র এস ও এম সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত থেকে। তো আমাকে নির্ণয় করতে হবে কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট হচ্ছে ও এস রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে। তাহলে কি কোণ উৎপন্ন করলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি মনে করি এই হচ্ছে থিটা কোণ, সম্পর্ক কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে থিটা কোণ, ইহাই কিন্তু আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টটা মূলত কি অবস্থায় আছে, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই থিটার মানটা হবে এই যে আলফা তার ঋণাত্মক মান, অর্থাৎ আমার আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে চতুর্থ চতুর্ভাগে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে আজকে যে সংক্ষিপ্ত আলোচনাটি করলাম, আশা করি আলোচনাটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় পড়াশোনা করবে, তাতে তোমাদের জন্য উপকারে আসবে বলে আমি আশা করি। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।